بسم الله الرحمن الرحيم একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপরে এই সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত পর্ব 5, ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের অবতরণ। আমরা জানি যে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি একজন বিখ্যাত নবী ছিলেন। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছেন। কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের মাঝে ব্যবধান ছিল 500 বছরের। তবে কোন কোন বিরল রেওয়ায়েতে পাওয়া যায় 2000 বছরের ব্যবধান ছিল। আল্লাহ তাআলা আলাম। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি আসমানে উঠে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম উঠে গেছেন, আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আগমন করবেন। এটা কিয়ামতের বড় আলামতগুলোর মধ্য থেকে অন্যতম। এবং ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের আগমনের একটা সীমারেখাও আছে, একটা সময়সীমা আছে। যখন দজ্জাল এই পৃথিবীতে তাণ্ডব চালাবে, যখন এই দজ্জাল পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়াবে, ইমাম মাহদী যখন তিনি প্রায় ক্লান্ত হয়ে পড়বেন, এ মুহূর্তে তাকে সাহায্য করার জন্য ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম এই পৃথিবীতে আগমন করবেন। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বাণী রয়েছে। তো ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আসবেন তখনই দজ্জালের ফিতনা যখন চরম আকার ধারণ করবে। আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমে 2937 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে দজ্জাল পৃথিবীতে যখন আসবে, তাণ্ডব চালাবে, তখন একজন সাহসী বীর ব্যক্তি তার সামনে যাবে। তখন দজ্জাল বলবে, দজ্জালের অনুসারীদের সঙ্গে সাক্ষাৎ হবে। দজ্জালের অনুসারীরা এই নবযুবককে বলবে, তুমি কাকে চাও? তখন এই যুবক বলবে যে আমি ওর কাছে যেতে চাই যে দুনিয়াতে আগমন করছে কয়েকদিন আগে। তার অনুসারীরা বলবে, তাকে কি রব বলে মানো না? তখন সে বলবে, না, সে তো আল মাসিহুদ দাজ্জাল হু আল কাদ্দাব, সে তো মিথ্যু। এরপরে তার অনুসারীরা তাকে হত্যা করার জন্য উদ্যত হবে। তখন তাদেরকে অপরজনকে বলবে, আরে তাকে হত্যা করে কি করবে? আমাদের প্রভু মানে দজ্জালকে নিষেধ করে নাই যে কোনো ব্যক্তিকে আমার কাছে না নিয়ে আসা পর্যন্ত কেউ তাকে হত্যা করবে না। এরপরে তারা দজ্জালের কাছে নিয়ে যায়। দজ্জালের কাছে নিয়ে যাওয়ার পরে দজ্জাল বলছে, তুমি কি আমাকে প্রভু বলে জানো? তখন এই নবযুবক বলবে, না, আনতাল মাসিহুদ দজ্জাল আনতাল কাদ্দাব, তুমি তো মিথ্যু। এরপরে দজ্জাল তাকে এমনভাবে আঘাত করবে যে আঘাতের কারণে পেট এবং পিঠ চ্যাপ্টা হয়ে যাবে। এরপরে বলবে, তুমি কি রব বলে জানো আমাকে? তখন এই নবযুবক বলবে, তোমার এই কর্মকাণ্ডের ভিত্তিতে আমি নিশ্চিত হলাম যে তুমি আসলেই একজন মিথ্যাবাদী। এরপরে এই যুবকের মাথা থেকে পা পর্যন্ত করাতে চেরা হবে। করাতে চেরার পরে, দ্বিখণ্ডিত করার পরে এর মাছ দিয়ে দাজ্জাল চলে যাবে। দাজ্জাল চলে যেয়ে আবার ডাকবে যুবককে, যুবক আবার জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। এরপর যুবককে বলবে, তুমি কি জানো না আমি তোমার প্রতিপালক, বিশ্বাস করো কি? তখন এই যুবক বলবে, এরপরে আমি আরও নিশ্চিত হলাম যে তুমি মিথ্যুক দাজ্জাল, কাজে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করার কোনো যুক্তি আসে না। এরপরে দাজ্জাল তাকে হত্যা করার জন্য উদ্যত হবে। তরবারি উত্তোলন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গলদেশটাকে সীসা ঢালাই করে দেবেন, অর্থাৎ তার তলোয়ার আর তার গলাতে চলবে না। এরপরে যুবক মুসলিম মিল্লাতকে তখন বলবে, আরে ভাই তোমরা শুনে রাখো, এই যে দজ্জাল যে আমার সঙ্গে যে আচরণটা করলো, এমন আচরণ আর পৃথিবীতে আর কারোর সঙ্গে করতে পারবে না, তার আচরণ শেষ। তো আসলে দজ্জাল আগমন করা মানে
ইমানদার আর বেঈমানের মাঝে পরীক্ষা, বেঈমানরা দাজ্জালের অনুসারী হবে আর ইমানদারেরা দাজ্জালের বিরুদ্ধে যাবে, আর যাদের ইমান মজবুত থাকবে তাদের দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না। আর ইমানদারদেরকে সাহায্য করার জন্য, ইমানদারদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে পাঠাবেন। আর আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন এসেছিলেন জন্মের পরেই তিনি কথা বলেছেন, তারপর কাদামাটি দিয়ে পাখি তৈরি করে সে পাখিতে যখন তিনি ফু দিতেন পাখিটা উড়ে যেত, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগ ধবল কুষ্ঠরোগ এগুলোকে তিনি ভালো করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে। মানে অনেকগুলো মুজিজা নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম পৃথিবীতে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন পৃথিবীতে আগমন করেন তিনি দাওয়াত দেন, দাওয়াত দিতে যে এক পর্যায়ে তিনি তার দাওয়াত সকলেই গ্রহণ করলো না, গ্রহণ না করে আজকের দিনের নাসারা মানে আজকের দিনের যারা খ্রিস্টান বলে, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের অনুসারী বা যারা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে দাবি করে, তারাই এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে হত্যা করার জন্য উদ্যত হয়। তাদের দাবি হলো তার ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে হত্যা করেছে, মেরে ফেলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা কতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে হত্যাও করতে পারেননি, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে শুলিতেও চড়াতে পারেননি, বরং তাদের উপরে সন্দেহ যুক্ত এসেছিল, তারা সন্দেহান হয়ে পড়েছিল। সন্দেহানের যে বিষয় মানে কয়েকটি বর্ণনা থেকে যেটা পাওয়া যায়, কয়েকটি বর্ণনার সমন্বয় করলে যেটি পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে যখন খ্রিস্টানরা হত্যা করার জন্য একত্রিত হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম সেই জায়গাতে উপস্থিত ছিলেন, তাদের হত্যার ষড়যন্ত্র জেনে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, আরে তোমাদের মাঝে এমন কি কোনো খাস বান্দা আছে যে বান্দা এই রুম থেকে বেরিয়ে যাবে এবং তার নিজের আত্মাকে ত্যাগ করে দিবে, সে নিহত হবে, বিনিময়ে আমার সঙ্গে যে জান্নাতে যেতে পারবে? এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হ্যাঁ আপনার বিনিময়ে আমি জান দিতে প্রস্তুত আছি। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার কাপড়গুলো খুলে ওই ব্যক্তির গায়ে পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরে সে ব্যক্তি সে জায়গা থেকে বেরিয়ে গেলে খ্রিস্টানরা তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে যারা হত্যা করতে চায় তারা এই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম মনে করে তারা শুলিতে চুড়িয়ে ফেলে। এটা একটি বর্ণনা পাওয়া যায়। আরেকটি বর্ণনা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে ধরার জন্য, তাকে পাকড়াও করার জন্য এই নাসারারা একজন ব্যক্তিকে পাঠিয়ে দেয়। সেই ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে পাওয়ার আগেই ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়েছেন, বার রাফা আল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে তাকে আসমানে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার আগেই ব্যক্তি পরে ব্যক্তি পৌঁছে যায়, ব্যক্তির চেহারা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের অবিকল চেহারা বানিয়ে দেন। এরপরে এই লোকেরা মানে নাসারারা ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মনে করে যে তারা ঈসাকে ফাঁসি দিয়েছেন। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যাও করতে পারেনি, তারা তাকে শুলিতেও চড়াতে পারেনি, বরং তাদের মাঝে সন্দেহ হয়েছিল, তাদের মাঝে নিশ্চিত কোনো জ্ঞানই ছিল না, তাদের শুধু ধারণা ছিল যে তারা ঈসাকে হত্যা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে উঠে নিয়েছেন অত্যন্ত যত্ন সহকারে, উঠে নিলেন, আর উঠে নিয়ে তাকে আবার কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালকে সাইজ করার জন্য মানে দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় পাঠিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম পৃথিবীতে আগমন করবেন, হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল একবার আমাদের সামনে বের হলেন, নাহনু নাতাযাকারু, আর আমরা একটা বিষয় স্মরণ করছিলাম, আলোচনা করছিলাম, পরস্পর কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাযকুরুনা, তোমরা কি আলোচনা করছো? ক্বালু নাযকুরু সা, তারা সকলেই বলল যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি, কিয়ামত কখন হবে, কি হবে না হবে, এ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লান তাকুমুস সা, কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না তার আগে 10টি আলামত ফলে না যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁয়ার কথা বললেন, দাজ্জালের কথা বললেন, এরপরে আলাদা একটা প্রাণীর কথা বললেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার কথা বললেন, এবং বললেন যতদিন না ঈসা ইবনু মারিয়াম পৃথিবীতে না আসবেন ততদিন পর্যন্ত কখনোই কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পৃথিবীতে আসা কিয়ামতের বড় আলামতের একটি, অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি পৃথিবীতে আসবেন।
এবং পৃথিবীতে আসবেন দাজ্জালকে নিহত করবার জন্য। আর ঈসা আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসবেন তখন এই পৃথিবীতে খিলাফত চলবে ইমাম মাহদীর। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবেন। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা সাধারণত রোমান বিজয় করবে। একটা হাদিসে উল্লেখ করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেয়ামতের আগে আগে, কেয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুসলিমরা কুস্তুনতুনিয়া বিজয় না করবে। কুস্তুনতুনিয়া বিজয় করার পরে তারা যখন এসে গনিমতের মাল বণ্টন করা শুরু করবে তখন শয়তান একটা আলাদা আকৃতিতে উচ্চস্বরে চিৎকার করে বলবে দাজ্জাল এসেছে। তখন তারা গনিমতের মাল বণ্টন করা ছেড়ে দিয়ে দামেস্কে এসে দেখবে দাজ্জালের আবির্ভাব ঘটে গেছে। এই সময় দাজ্জাল আসবে আর দাজ্জালের তাণ্ডব চলা অবস্থায় ঈসা আলাইহিস সালাম আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন উমার থেকে বর্ণিত, তিনি বলেন যে উরানিল লাইলাতা ইনদাল কাবাতি, আমাকে এক রাত্রিতে স্বপ্নে দেখানো হলো, আমি কাবার পাশে রয়েছি, কাবার কাছে স্বপ্নে দেখানো হলো, ফারাইতু রাজুলান আদম, দেখছি একটি রক্তিম বর্ণের একজন ব্যক্তিকে দেখলাম, সুন্দর চেহারা বিশিষ্ট রক্তিম বর্ণের একজন ব্যক্তিকে দেখলাম, কা আহসানি মান তা রয়ন, এত সুন্দর ব্যক্তিকে দেখলাম যেরকম সুন্দর আর ব্যক্তি তুমি কখনোই দেখোনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু লিম্মাতুন, আর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য থাকবে লিম্মা। লিম্মা জুম্মা অর্থাৎ সুন্নাত বাবরিকে আমরা বুঝিয়ে থাকি। সুন্নাত বাবরি রাখার পদ্ধতি তিনটি, একটা কানের নথি বরাবর, আর একটি ঘাড় এবং কানের মাঝামাঝিতে, আর একটি কাঁধ বরাবর যেতে পারে। তো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লিম্মা থাকবে, এই লিম্মা নামক বাবরি তিনি রাখবেন। আর এই লিম্মা বাবরি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কা আহসানি মান তারাইম মিনাল লিমাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের এই লিম্মা নামক বাবরিটা এত সুন্দর, এর চাইতে সুন্দর আর বাবরি কোনোদিন তোমরা পৃথিবীতে দেখোনি। তিনি কাদ রাজ্জালাহা, তার মাথার চুলগুলোকে তিনি সুন্দরভাবে পরিপাটি করেছেন, এমনকি তাক্তুরু মান, তার মাথার চুলগুলো থেকে মনে হচ্ছে পানির ফোঁটাগুলো টপটপ করে পড়ছে। মুত্তাকিয়ানা আলা রজুলাইনি, দুজন ব্যক্তির কাঁধের উপরে ভর করে তিনি আসবেন। ইয়াতুফু বিল বাইতি, মানে আল্লাহ রাসূল স্বপ্নেই দেখছেন যে ইয়াতুফু বিল বাইতি, তিনি কাবা তওয়াফ করছেন। তা আমি তাদেরকে বললাম ফাসাল তোমার হাজা, তাদেরকে বললাম এই লোকটা কে, তখন তারা বললো হাদা মাসিহ ইবনু মারিয়াম, ইনিই হচ্ছেন মাসিহ ইবনু মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, কিয়ামতের আগে আগে তার আগমন এভাবেই ঘটবে। তিনি তার চেহারা সম্পর্কে, তার সুরাজ সম্পর্কে একটা বর্ণনা দিয়ে দিলেন। অন্য জায়গাতে আসছে সহিহ বুখারীতে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতা উসরিয়া বিহি, যে রাত্রিতে আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো আর আমি মিরাজে গমন করলাম, মিরাজে যে আমি ফা লাকীতু মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, প্রথমে আমি মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করলাম, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখলাম স্বাভাবিক দেহ বিশিষ্ট একজন ব্যক্তি। এরপরে আমি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখছি রবাআতুন আহমার, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের চেহারাটা দেখছি রক্তিম বর্ণের, কান্নামা খরাজা মিন দিসান, যেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওয়াশরুম থেকে, মানে গোসলখানা থেকে তিনি এইমাত্রই বের হলেন, তাক্তুরু মান, এমন যেন দেখছি যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের চুলগুলো থেকে পানিগুলো ঝরে পড়ছে। এমন অবস্থায় আমি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখলাম। তো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে দৈহিক গড়ন পাওয়া যায়, একটা দুর্বল সনদে বর্ণিত একটা হাদিসে পাওয়া যায় যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কপালটা থাকবে প্রশস্ত কপাল, নাকটি থাকবে উন্নত, এমন উন্নত নাক বিশিষ্ট বাবরিধারী একজন ব্যক্তি হবেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো যা হোক, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দৈহিক বর্ণনা যেটা পাওয়া যায় সেটি সুন্দর একজন ব্যক্তি হবেন, সুন্দর চেহারা বিশিষ্ট রক্তিম বর্ণের ফর্সা একজন ব্যক্তি হবেন। অন্য একটা বর্ণনাতে আসছে যে ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিরাজের রাত্রিতে রাআইতু ঈসা ওয়া মূসা ওয়া ইব্রাহিম, মিরাজের রাত্রিতে আমি ঈসাকেও দেখেছিলাম, মূসাকেও দেখেছি, এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকেও দেখেছি, কিন্তু ফা আম্মাল ঈসা, আমি ঈসাকে দেখলাম ফা আহমারু জাদুন, তার চেহারাটা স্বাভাবিক রক্তিম বর্ণের। এরপরে তিনি বললেন যে তার বক্ষটা প্রশস্ত বক্ষ বিশিষ্ট একজন ব্যক্তি, তাকে দেখলাম। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখলাম,
আর ইব্রাহিমের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ানা আশবাহু বিওয়ালাদিহি, আমি ইব্রাহিমের যতগুলো সন্তান আছে সবগুলো সন্তানের মধ্যে আমার চেহারার সাথে ইব্রাহিমের চেহারার বেশিরভাগ মিল রয়েছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের চেহারার মতোই বলা চলে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী। তা যা হোক, ঈসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আসবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি, সর্বদাই মানে সর্বকালে সর্বযুগে সব সময়ের জন্য একটি দল বা একটি সম্প্রদায় বা একটি গোষ্ঠী, ইউকাতিলুনা আলাল হাক্কি, তারা হকের উপরে বা হক প্রতিষ্ঠা করার জন্য সর্বযুগে একটি করে সম্প্রদায় থাকবে, তারা হক প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী হতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাত্তা ইয়ানজিলা ফীহিম ঈসা ইবনু মারইয়াম, এমন কি সর্বশেষ জামানায় এই যোদ্ধা দলের মধ্য থেকেই, এই যোদ্ধা দলের মধ্যেই আবিষ্কার লাভ করবে মানে আগমন করবেন ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফায়াকুলু আমিরুহুম, এই যোদ্ধাদের আমির তাদেরকে বলবেন, তাআল সাল্লি লানা ইয়া রূহাল্লাহ, আসুন আপনি আমাদেরকে সালাত আদা করান মানে আপনি আমাদের সালাতের ইমামতি করুন। এখানে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, ফাকালা আমিরুহুম, এই যোদ্ধাদের আমির বা যোদ্ধাদের নেতা যিনি আছেন তিনি বলবেন, ইয়া রূহাল্লাহি তাআল সাল্লি লানা, হে আল্লাহর রূহ, আল্লাহর আত্মা, হে রূহুল্লাহ মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসুন আপনি আমাদের সালাতের ইমামতি করুন। এই আমিরটাই হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তাহলে ইমাম মাহাদির খেলাফতকালে মানে ইমাম মাহাদির রাজত্বকালে ইমাম মাহাদি যখন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে ব্যস্ত হয়ে পড়বেন, তখনই ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। এখানে আবার বর্তমানে আবার মাহাদি গ্রুপ আছে, মানে আমি যখন ছাত্র ছিলাম আর কি, তখন ছাত্র থাকা অবস্থায় আমাদের মাদ্রাসাতে একটা চিঠি দেয়, তো সেই চিঠি দেয়, সেই চিঠিতে মানে উপরের ক্লাসে পড়ার কারণে উস্তাদ আমাকে পড়তে দিয়েছিলেন, তো চিঠি পড়ে দেখলাম যে ইমাম মাহাদির পক্ষ থেকে চিঠি এসেছে, মানে সেটা আজ থেকে কমপক্ষে 8 থেকে 9 বছর আগে হবে। তখনই যদি ইমাম মাহাদি এসে থাকে আর দিন প্রচার শুরু করে থাকেন, তো আপনাদের ধামালকোট মসজিদে কখনো আসছেন ইমাম মাহাদি? যদি বাংলাদেশে এসে থাকে আসার কথা, তো আসলে জানি না এই মাহাদি সম্প্রদায়গুলো কারা। আর ইমাম মাহাদি সম্পর্কে শিয়াদের মাঝে একটা অদ্ভুত উদ্ভট কতগুলো ধারণা আছে যেটা ইতিহাস বিরোধী, এ বিষয়টা সামনে আলোকপাত করার চেষ্টা করব। যাই হোক, ইমাম মাহাদি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাবা রাজুলুম মিন আহলি বাইতি, দুনিয়া কখনোই ধ্বংস হবে না, দুনিয়া কখনোই নষ্ট হয়ে যাবে না, কিয়ামত কখনোই হবে না যতদিন না সমগ্র আরব বিশ্বের নেতৃত্বে আসবেন আমার পরিবারের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন যে ইওয়াতিউ ইসমুহু ইসমি, তার নামটি হবে আমার নামের নাম, ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার বাবার নাম হবে আমার বাবার নাম। আব্দুল ইবনে মাসউদের অপর বর্ণনাতে সহিহ মুসলিমে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ লাম ইয়াবকা ফিদ দুনিয়া ইল্লা ইয়াউমুন, দুনিয়ার সবগুলো দিন যদি চলে যায়, কোনো দিন যদি অবশিষ্ট না থাকে, একটি দিনও যদি দুনিয়াতে অবশিষ্ট থাকে, তাহলে একটি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন লা তাওয়াল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, একটি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দিবেন, আর ওই বড় দিনেই হাতে ইবাতাকাল্লাহু, আর ওই বড় দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদিকে পাঠিয়ে দেবেন, আর ইমাম মাহদি এসে রাজত্ব করবেন এই বড় দিনেই, একটি দিন যদি অবশিষ্ট থাকে সেই দিনে ইমাম মাহদিকে আল্লাহ পাঠাবেন, অর্থাৎ কিয়ামতের আগে আগে ইমাম মাহদি আসবেন এ কথা নিশ্চিত করে বলা যায়। তবে হ্যাঁ, কতকগুলো ইসলামিক ব্যক্তিত্ব রয়েছেন মানে আধুনিক ব্যাখ্যাকার বলা চলে, বা ইসলামকে সবসময়ের জন্য বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে চান, এর মধ্যে ডক্টর মুস্তফা হিসনিয়া সুবাই রয়েছেন, তিনি সাধারণত ইমাম মাহাদির আগমনকে কাল্পনিক কাহিনী বা অবাস্তব বলে উল্লেখ করেছেন, তিনি এসেছেন। এরপরে ইমাম নজর হোসেন, তিনিও সাধারণত ইমাম মাহাদিকে সাধারণত অস্বীকার করার মতোই কথা বলেছেন। এরকম আরও আহমদ আমিন রয়েছেন, একজন কায়রো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন আহমদ আমিন,
এই আহমদ আমিন বলেছেন যে সহি বুখারিতে 228টিরও বেশি জাল হাদিস আছে, কিন্তু পৃথিবীর কোনো মহাদ্দিস এটা বলতে সাহসই করেন নেই। আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর দৃষ্টিতে দু একটি তিনি পেয়েছেন, দু একটির কথা তিনি বলছেন যে পাওয়া যায়, তথাপি এক সূত্রে যদি জয়ীব পাওয়া যায় তবে অন্য সূত্র সেটা আবার সহি প্রমাণিত হয়। তো পৃথিবীর কোনো মহাদ্দিস এটা বলতে সাহস করেননি। আহমদ আমিন বলেই ফেলেছেন যে সহি বুখারিতে 228টি হাদিস জাল আছে। তো আহমদ আমিন বলছেন যে আসলে ইমাম মাহাদি বলতে কোনো ইমাম নেই, পৃথিবীতে কোনো মাহাদি আসবেন না। তো জানি না কী বলবো, আল্লাহ রাব্বুল আলামিন জানি না এই কথার উপরেই তিনি মারা গেছেন নাকি তাওবা করে মারা গেছেন, আল্লাহ আলাম, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তার ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন বলে ছেড়ে দিলাম। একাধিক হাদিস থেকে পাওয়া যায় যে ইমাম মাহাদি আসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা সূত্র থেকে পাওয়া যায় যে ইমাম মাহাদি আসবেন, তো আসবেন, এমনকি ইসমুহু ইসমি, তার নাম আমার নামে নাম হবে, তার বাবার নাম আমার বাবার নামে নাম হবে, এমনকি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, ইমাম মাহাদি পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, কামা মুলিয়াত জুলমান ওয়া জাওরান, যেমনটা পৃথিবীতে ইমাম মাহাদি আসার আগে জালেম শাসক দ্বারা পরিচালিত হতো, ইমাম মাহাদি আসার পরে পৃথিবীতে তেমনি ইনসাফ কায়েম হবে। এবং হাসান পর্যায়ের একটি হাদিস থেকে পাওয়া যায় যে ইমাম মাহাদি পৃথিবীতে এসে 7 বছর তিনি জীবিত থাকবেন এবং 7 বছর যাবত তিনি রাজত্ব করবেন। অন্য একটি হাদিসে আসছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মাহদি ইতরাতি, ইমাম মাহদি হচ্ছে তিনি আমার নিকট আত্মীয়। এখানে ইতরাতুন শব্দের অর্থ ঔরস জাতকে বোঝানো হয়ে থাকে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মাহদি আমার ঔরস জাত, মানে আমার নিকট আত্মীয়, নিকট ব্যক্তি, মিন বুলদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি ইমাম মাহদি জন্মগ্রহণ করবেন ফাতিমারই বংশে। আর কি চাই? তো ইমাম মাহাদি আসবেন, এখানে একটা বিষয় আছে, ইমাম মাহাদি ফাতেমার বংশে আসবেন। তো ফাতেমার বংশে আসলে তো শিয়াদের মধ্যে আসার কথা, কারণ তারা তো দাবি করেই বসে আছে যে আমরাই ফাতেমি খিলাফতের অধিকারী, বা আমরাই ফাতেমি সম্প্রদায়, আমরাই সব কিছু করব। তো যেহেতু তারা ফাতেমার অনুসারী বলে দাবি করে থাকেন, এই বিষয় নিয়ে একটু ভাবা যাক যে আসলে তাদের ইমাম মাহাদিকে। সাধারণত শিয়াদের মধ্যে একটি সম্প্রদায় আছে ইসনা আশারা, যারা 12 ইমামে বিশ্বাস করে থাকেন, আর বর্তমানের শিয়ারা সাধারণত 12 ইমামেই বিশ্বাস করে থাকেন। প্রথম ইমাম তাদের আলী, এবং তাদের 11 ইমাম রয়েছেন ইমাম হাসান আসকারি। ইমাম হাসান আসকারি বিন আলী হাদি, তো ইমাম হাসান আসকারি তিনি ইন্তেকাল করেছেন 260 হিজরিতে, এবং তিনি তাদের ভাষায়, মানে শিয়াদের ভাষায়, ইমাম হাসান আসকারি 232 থেকে নিয়ে 260 হিজরি পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, মানে রুহানির জগতে খেলাফত বলি বা আধ্যাত্মিক গুরু বলি তিনি দায়িত্ব পালন করেছেন। তো হাসান আসকারি ইন্তেকাল করেছেন 260 হিজরিতে, 260 হিজরিতে ইন্তেকাল করেছেন, তাও আবার নিঃসন্তান হিসেবে, তার কোনো সন্তান জন্মগ্রহণই করেননি। ঐতিহাসিকদের ভাষ্য মতে তিনি 260 হিজরিতে নিঃসন্তানভাবে জন্মগ্রহণ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে হাসান আসকারির একজন দাসী দাবি করে বসেন যে হাসান আসকারির সন্তান আমার গর্ভে রয়েছে। এই দাবির ভিত্তিতে হাসান আসকারির ভাই জাফর তিনি আদালতে মামলা করেন, মামলা করে তিনি এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে হাসান আসকারি নিঃসন্তান মৃত্যুবরণ করেছে, তার কোনো সন্তান হয় নাই। আর দাসী বলছে আমার পেট থেকে যে সন্তান আছে এটা হাসান আসকারির। তো মামলায় দেখা যায় হাসান আসকারির ভাই জাফর জিতে যান, জিতে যাওয়ার ফলে হাসান আসকারির যে সম্পত্তি ছিল সবগুলো সম্পত্তির মালিক হয় জাফর। অন্যদিক থেকে হাসান আসকারির ঔরস জাত কোনো সন্তান নেই বলে ইতিহাস প্রমাণ করে, কিন্তু বর্তমানের শিয়া যারা আছে, মানে ইসনা আশারিয়া বলেন, এরপরে ইসমাইলিয়া বাতিনিয়া বলেন, তাদের মধ্যে মানে একটা বিকট ধারণা আছে, সেটি হচ্ছে যে ইমাম হাসান আসকারির ছেলে হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ বিন হাসান আসকারি। আর মোহাম্মদ বিন হাসান আসকারি হাসান আসকারির ইন্তিকালের প্রায় 4 বছর আগে, তথা 256 হিজরিতে জন্মগ্রহণ করেন। তাহলে হাসান আসকারির ছেলের বয়স যখন 4 বছর, তখন হাসান আসকারি ইন্তিকাল করেছে। আমি আগে বলছি ইতিহাস থেকে প্রমাণিত হয় হাসান আসকারির কোনো সন্তান নেই, কিন্তু শিয়াদের ধারণাই পাওয়া যায় যে হাসান আসকারির সন্তান আছে। আচ্ছা, সেটা কল্পনার জগতে হতে পারে। তো হাসান আসকারির সন্তান, হাসান আসকারি ইন্তিকাল করার পরে
এই হাসান আসকারির সন্তান মানে মোহাম্মদ। এই মোহাম্মদ 4 কি 5 বছর বয়সে ছোট্ট একটা কুঠুরের ভিতরে খেলা করতে করতেই চলে যায়। কুঠুরের ভিতরে খেলা করতে করতে যে ডক্টর আরিফি লিখেছেন যে সামারা নামক একটি গুহার ভিতরে একটি ঘর তার মধ্যে সে আশ্রয় গ্রহণ করে বা সেখানে যায়, কিন্তু তার মা সেখানে অপেক্ষা করার পরেও এই মোহাম্মদ আর কখনো বেরিয়ে আসেনি। এই যে চলে গেছে কুঠুরের ভিতরে, সেখান থেকে প্রায় 12 বছর যাবৎ শিয়াদের 1200 বছর যাবৎ শিয়াদের মাঝে এই ধারণা আছে ওই যে কুঠুরের ভিতরে হাসান আসকারির যে ছেলে মোহাম্মদ গেছে, ওই মোহাম্মদটাই হচ্ছে ইমাম মাহদী কিয়ামতের আগে আগে সেই আত্মপ্রকাশ ঘটবে। আর ওই যে কুঠুরের ভিতর থেকে সে সারা বিশ্ব রাজত্ব করে বেড়াচ্ছে, সারা বিশ্ব চষে বেড়াচ্ছে, এটি একটা শিয়াদের একটা ধারণা আছে। আচ্ছা বলুন তো, আমরা ইতিহাস থেকে যেটা জানি, কোরআন সুন্নাহ থেকে যেটা জানা যায় যে ইমাম মাহদি তিনি কোনো কুঠুরির থেকে বের হবেন না, কোনো মঙ্গল গ্রহ থেকে আসবেন না, পৃথিবীতে মায়ের পেট থেকে আসবেন, বাবার ঔরসে জন্মগ্রহণ করবেন, যে বাবার নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নামে নাম, তার মায়ের নামে নাম, একজন মায়ের গর্ভে জন্মগ্রহণ করবেন। এবং সিরিয়া থেকে তিনি হজ করতে যাবেন মক্কায়, মক্কাতে হজ করতে যেয়ে খেলাফতের দায়িত্ব নিয়ে, আগে খলিফা মারা যাবে, মারা গেলে খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায় এটা নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে। এরপরে তিনি হজ করতে যাওয়ার পরে মানুষজন তাকে চিনে ফেলবেন যে ইনি ইমাম মাহদি। চিনে ফেলার পরে তাকে জোরপূর্বক বলা চলে খেলাফতের বায়াত তার হাতে দেওয়া হবে। এরপরে ইমাম মাহদি খেলাফতের দায়িত্ব নিয়ে বিভিন্ন দিকে ইসলাম প্রতিষ্ঠার কাজে তিনি নিজেকে আত্মনিয়োগ করবেন। তাহলে সিরিয়া থেকে তিনি হজ করতে যাবেন মক্কায়, ব্যাপারটা এরকম নয় যে ইরানের কোনো কাল্পনিক জায়গা থেকে হুট করে একজন ব্যক্তি বেরিয়ে হয়ে যাবেন জিনভূতের মতো আর তিনি ইমাম মাহদি দাবি করবেন আর ইমাম মাহদি হয়ে যাবেন। তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে ইমাম মাহদি এসেছেন, এমনকি এই দাবিও করা হয় যে ইমাম মাহদি এসেছেন বর্তমানের ইমাম মাহদিকে যে বিশ্বাস না করে তারা জাহেল, তারা মূর্খ। তো যা হোক, ইমাম মাহদির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক ভবিষ্যৎবাণী পাওয়া যায় যে ইমাম মাহদি আসবেন, তবে আপনাদের সামনে ইমাম মাহদির জীবনী উল্লেখ করতে পারবো না, কারণ তিনি তো এখনও জন্মগ্রহণ করেনই নাই, তার জন্মসাল কী করে বলবো, মৃত্যুশালী বা কী করে বলবো। যেহেতু তিনি আসেন নাই, তবে আমরা আশা রাখি যে অচিরেই তিনি আসবেন, তবে কখন আসবেন আল্লাহ আলাম। তো ইমাম মাহদির রাজত্বকাল চলবে, আমি বলছিলাম যে ফাকালা আমিরুহুম, তাদের আমির বাবা তাদের নেতা ঈসা আলাইহিস সালামকে বলবেন তাআল ইয়া রূহাল্লাহি ফাসাল্লি লানা, হে রূহুল্লাহ আপনি আসুন আমাদেরকে সালাত আদা করান। কিন্তু ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদিকে লক্ষ্য করে বলবেন ফাসাল্লি, তুমি সালাত আদা করাও, কারণ ইন্না বাদাকুম আলা বাদিন উমুর, কেননা তোমরাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর তোমরা একে অপরের নেতা, তোমরা একে অপরের অভিভাবক, সুতরাং তোমরাই সালাত আদা করাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর বর্ণনাতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম তিনি পৃথিবীতে আগমন করবেন, আর পৃথিবীতে আগমন করার পরে ফায়ুনাদি মিনাস সাহারি, সাহারির সময় মানে সিয়াম পালন করার জন্য যে সময় আমরা সাহারি খাই, আমরা তো আবার অনেকেই বলি সেহরি খাই, আসলে সেহরি শব্দের অর্থ জাদু, তো জাদু খেয়ে কোনোদিন কি রোজা রাখা যায়, যায় না, উচ্চারণে ভুল যেটা আমাদের, সেহরি শব্দের অর্থ জাদু, তার মানে জাদু খেয়ে রোজা রাখা যায় না, বিষয়টা সাহারি। তো ঈসা আলাইহিস সালাম ইউনাদি মিনাস সাহারি, সাহারি খাওয়ার সময় তার মানে সুবে সাদেকের আগে তিনি ডাকবেন, ফায়াকুলু বলবেন ইয়া আইয়ুহান নাসু, হে মানব সকল, মা ইয়ামনাউকুম আন তাখরুজু ইলাল কাযযাবিল খাবিস, তোমাদেরকে কে নিষেধ করেছে ওই কাযযাব মিথ্যুক দাজ্জাল ওই খাবিস বদমাশটাকে হত্যা করতে কে নিষেধ করেছে, ঈসা আলাইহিস সালাম বলবেন। এরপরে তাকে না দেখে অন্ধকারেই তার কথার জবাবে সেখানকার লোকজন বলবেন ফায়াকুলুনা হাযা রাজুলুন জান্নিয়ুন, এই যে কুমন্ত্রণাদাতা ব্যক্তি আছে এই ব্যক্তির জন্যই আমরা তার বিরুদ্ধে দাঁড়াতে পারছি না, ফায়ান্তালিকুনা ফাইদা বি ঈসা ইবনে মারিয়াম, অতঃপর তারা বাড়ি থেকে বেরিয়ে আসবেন, আসার পরে ফাইদা হুম বি ঈসা ইবনে মারিয়াম, দেখছেন যে তারা ঈসা বিন মারিয়ামের সঙ্গে সাক্ষাৎ করছেন। নওয়াস বিন সিমান থেকে বর্ণিত আছে তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু ঈসা ইবনু মারিয়াম, ঈসা বিন মারিয়াম অবতরণ করবে ইনদাল মানারিল বাইদা শারকি দিমাশকা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম অবতরণ করবেন পূর্ব দামেস্কের একটি সাদা মিনারের নিকটবর্তী জায়গাতে। পূর্ব দামেস্কে
একটি সাদা মিনার রয়েছে, সেটা শহরে প্রবেশ, দামেস্ক শহরে প্রবেশের মুখে। তো সেখানকার লোকজন মনে করে থাকেন যে ঈসা আলাইহিস সালাতু আসসালাম এই মিনারে আসবেন। আবার অনেক ঐতিহাসিকগণ মনে করেছেন যে উমাবি মসজিদে ঈসা আলাইহিস সালাতু আসসালাম সেখানেই তিনি অবতরণ করবেন। তবে আল্লাহু আলাম, তিনি মসজিদের মিনারে আসবেন নাকি শহরের মেইন ফটকে যে মিনারটা আছে সেই মিনারের কাছে আসবেন, এই মর্মে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কিছু বলেননি, সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তো কোন মিম্বারে আসবেন বা কোন মিনারে আসবেন ঈসা আলাইহিস সালাতু আসসালাম সেটা আমরা জানি না। তো যা হোক, এই মিনারে আসবেন, এমনকি মুত্তাকিয়ানা আলা মালাকাইন, দুজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি আসবেন। তার মাথার চুলগুলো এমনভাবে বোঝা যাবে যেন তিনি গোসল করে বের হয়েছেন, মাথার চুলগুলো থেকে পানির ফোঁটার মতো মনে হয় স্বর্ণ ঝরে পড়বে। ঈসা আলাইহিস সালাতু আসসালাম যখন তার চেহারাটাকে উপরের দিকে উঠাবেন তখন তার চেহারা দেখে মনে হবে যে তার চেহারা থেকে মতি ঝরছে। এই অবস্থায় ঈসা আলাইহিস সালাতু আসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। অন্য একটা হাদিসে আসছে মুসনাদে আহমদ, ঈসা আলাইহিস সালাতু আসসালাম যখন আগমন করবেন তখন দামেস্কের মসজিদে ইকামত চলবে, অর্থাৎ সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। এর থেকে বোঝা যায় যে মসজিদের মিনারেই তিনি আসবেন, তারপরেও আল্লাহু আলাম। তো ঈসা আলাইহিস সালাতু আসসালাম এই পরিস্থিতিতে আসবেন, ঈসা আলাইহিস সালাতু আসসালাম যখন আসবেন আর আসার পরে তিনি তখন ডাকবেন, প্রথমত ডাকবেন ইয়া আইয়ুহান নাসু মা ইমনাউকুম আন তাখরুজু ইলাল কাযযাবিল খাবিস, তোমাদেরকে এই দাজ্জাল মিথ্যুককে ধ্বংস করার জন্য কে নিষেধ করেছে। তখন জনগণের কথা শোনার পর ঈসা আলাইহিস সালাতু আসসালাম, এই সময়ে ঈসা আলাইহিস সালাতু আসসালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে, জনগণের সাক্ষাৎ হয়ে যাবে আর জনগণ তাকে চিনে ফেলবেন যে ইনি ঈসা আলাইহিস সালাতু আসসালাম। এরপরে সালাতের প্রস্তুতি গ্রহণ করা হবে, ফায়ুকালু ঈসা আলাইহিস সালাতু আসসালাম তাকাদ্দাম ইয়া রূহাল্লাহ ফসাল্লি আলাইনা, হে রূহাল্লাহ, হে ঈসা আলাইহিস সালাতু আসসালাম আপনি সালাতের ইমামতি করুন, আমরা আপনার পিছনে মুক্তাদি হয়ে সালাত আদা করতে চাই। ইমাম বলবেন তথা ইমাম মাহদি বলবেন। ঈসা আলাইহিস সালাতু আসসালাম তখন তিনি জনগণকে বলবেন লিউকাদ্দিম ইমামাকুম, লিউকাদ্দিম ইমামুকুম, তোমাদের ইমামে ইমামতি করে সালাত আদা করাক, আমি তার পিছনে সালাত আদা করতে চাই। ঈসা আলাইহিস সালাতু আসসালাম ইমাম মাহদির পিছনেই তিনি সালাত আদা করবেন। সালাত আদা করার পরে ওয়া খারাজু ইলাইহি, এরপরে ঈসা আলাইহিস সালাতু আসসালাম জনগণকে নিয়ে তিনি তার সাথে বেরিয়ে যাবেন, জনগণকে নিয়ে বেরিয়ে যাবেন কার দিকে, ইলাল মাসিহিল কাযযাব, অর্থাৎ দাজ্জালের দিকে তিনি বেরিয়ে যাবেন। কিন্তু বিপত্তি ঘটে যাবে তো আরেকটা, হিনা ইয়ারাল কাযযাব, এই মিথ্যুক দাজ্জাল মানে মিথ্যুক যতগুলোই আছে মিথ্যুকরা যখন, হিনা ইয়ারাল কাযযাব, যখন এই মিথ্যুক দাজ্জালের ঈসা আলাইহিস সালাতু আসসালামের দিকে দৃষ্টি দেবে, যখনই দেখবে ইয়ানমাসু, তারা মমের মতো গলে যাবে, কামা ইয়ানমাসুল মিলহু ফিল মাই, যেমন লবণ পানিতে রাখলে গলে যায় তেমনি এই পানিতে রাখা লবণের মতো দাজ্জাল গলে যেতে থাকবে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু আসসালাম তাকে গলে যেতে দেবেন না, গলে যাওয়ার আগেই ঝটিকা আক্রমণ করে ঈসা আলাইহিস সালাতু আসসালাম তাকে হত্যা করবেন। শুধু এমন নয়, ঈসা আলাইহিস সালাতু আসসালাম এমনভাবে হত্যা করবেন, ঈসা আলাইহিস সালাতু আসসালাম দাজ্জালের অনুসারী যারা আছে তাদের সকলকে হত্যা করবেন, এমনকি ফালা ইয়াতরুকু ইম্মান কানা ইয়াতবাউহু, দাজ্জালের অনুসারী যারা ছিল বা দাজ্জালের যারা অনুসরণ করবে, দাজ্জালের যারা চামচাগিরি করে বেড়াবে, তাদের কাউকে ঈসা আলাইহিস সালাতু আসসালাম ছাড়বেন না, ইল্লা কাতালাহুম, সকলকে ঈসা আলাইহিস সালাতু আসসালাম হত্যা করবেন। এমনকি দাজ্জালের অনুসারীরা ইহুদিরা হবে, হাদিসের ভাষা থেকে পাওয়া যায় দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে, কারণ পূর্বে একবার উল্লেখ করেছিলাম যে ইস্পাহান নগরীর 70,000 ইহুদিরা দাজ্জালের খাস অনুসারী হবে, আর যেটা ইরানে, ইরানের তেহরান শহর থেকে নিয়ে প্রায় 340 কিলোমিটার দূরে ইস্পাহান নগরে অবস্থিত আছে। তো ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে, আরও দাজ্জালের অনুসারীদের যে বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, চেহারার বর্ণনা অনুযায়ী দাজ্জালের অনুসারী বলতে মঙ্গোলিয়াও হতে পারে, চীনেরাও হতে পারে, জাপানিজরাও হতে পারে, আবার মায়ানমারের অধিবাসী যারা আছে তারাও হতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্পষ্ট বিবরণ হাদিস থেকে যেটা পাওয়া যায় এ সবগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে। হ্যাঁ, তবে একটা জিজ্ঞাসা আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কথা বললেন তাহলে এতগুলো কেন হবে, হয়তোবা দাজ্জালের অনুসারী তো আর একজন বা দুজন কি তিনজন হবে না, খাস অনুসারী যারা হবে তারা ইহুদিরা।
আর ইহুদিদের স্বভাব দেখে আসলে দজ্জাল যেরকম কর্মকাণ্ডগুলো করবে, ইহুদিদের স্বভাবগুলো দেখে এরকমই পাওয়া যায়। কারণ 2001 সালের রিপোর্ট অনুযায়ী পাওয়া যায় যে সেই সময় ফিলিস্তিনের একজন গর্ভবতী মাকে গ্রেফতার করে নিয়ে যেয়ে মায়ের সামনে মায়ের পেট কেটে তার সন্তানকে বের করা হয়। বের করে এই ছোট বাচ্চাকে জবাই করার পরে ওই মার বুকে বন্দুক ধরিয়ে, মার বুকে রাইফেল ধরিয়ে তাকে গুলি করে মারা হয়। এটা সাধারণত কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়, জীবিত মানুষের পেট কেটে বাচ্চা বের করা। এটা সাধারণত কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, দাজ্জাল অথবা দাজ্জালের চেলা বা দাজ্জালের চামচার দ্বারাই সম্ভব, আর কারো দ্বারা সম্ভব নয়। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আসবেন, ফালা ইয়াতরুকু মাইয়াতবাউহু, দাজ্জালের যারা অনুসারী হবে তাদের একজনকেও তিনি ছাড়বেন না, সকলকেই হত্যা করবেন। এমনকি ইয়াকুলুল হাজারু ওয়াশাজার, এমনকি গাছ এবং পাথরও বলবে। আর দাজ্জালকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা থেকে পাওয়া যায়, এক জারিয়া থেকে, সাহাবি থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে হত্যা করবেন বিবাবে লুদ্দিন, বাবে লুদ নামক একটি জায়গা আছে, এই জায়গাতে তিনি তাকে হত্যা করবেন। আর বর্তমানে আমরা যেটা জানতে পারি, বাবে লুদ হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মাকদাসের নিকটবর্তী একটি জায়গার নাম, সেটাকে আমরা ধরেই নিতে পারি ইসরায়েল। এই জায়গাতে যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম এই দাজ্জালকে হত্যা করবে, আর এই জায়গাতেই সেই সময় দাজ্জালকে হত্যা করার পরে এমনকি হাত্তা ইয়াকুলুল হাজারু ওয়াশাজার, গাছও বলবে পাথরও বলবে, ইয়ারুহাল্লাহ হাদা ইহুদি, হে রুহুল্লাহ, ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, এখানে ইহুদি আছে, এখানে ইহুদি, এই ইহুদিকে আপনি হত্যা করুন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই জায়গাতেই খুঁজেই তাকে হত্যা করবে। অপর বর্ণনা থেকে পাওয়া যায় কিয়ামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুসলিমরা ইহুদিদেরকে ধ্বংস না করবে। ধ্বংসের এক পর্যায়ে গাছ এবং পাথর তারা বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া মুসলিম হাদা ইহুদি, ইয়া আল্লাহর বান্দা, এখানে ইহুদি আছে, তাকে হত্যা করে ফেলো। সবগুলো জায়গায় পাথরের আড়াল থেকে যেখানেই তারা আত্মগোপন করবে সেখান থেকেই বের করে তাদেরকে হত্যা করা হবে, গাছও তাদেরকে বলে দেবে। এ থেকে বোঝা যায় গাছ এবং পাথর জবান খুলে কথা বলবে। আশ্চর্য হবার কিছুই নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় গাছ কথা বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জানোয়ার কথা বলেছে, পাথরও কথা বলেছে। একটা বিশুদ্ধ হাদিস আমি আপনাদেরকে বলি, একটা যুদ্ধে, মানে খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। আহজাবের যুদ্ধে আল্লাহ রাসূলের বাথরুম চেপেছে, মানে তাকে হাজত ছাড়তে হবে, তো আবরণ দেওয়ার মতো কোথাও কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল দূরে চলে গেলেন, দূরে যেয়ে দুই প্রান্তে দুটো গাছ আছে, দুই প্রান্তে দুটো গাছ আছে, আল্লাহ রাসূল গাছকে ইশারা করলেন। গাছকে ইশারা করার সাথে সাথেই দুই প্রান্তের দুই গাছ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজত সারার জন্য পর্দা করে দিলেন। আল্লাহ রাসূল যখন হাজত সেরে ফেললেন তখন আবারও গাছ আপন আপন জায়গাতে চলে গেল। গাছের কথা বলা, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, আল্লাহ রাসূলের ইশারা অনুযায়ী গাছের যাতায়াত করা, বাবুল মোজেজা, মোজেজা অধ্যায়ে এ হাদিসগুলো এসেছে। এ থেকে প্রমাণিত হয় গাছও কথা শুনতে পারে। সুতরাং গাছ কিয়ামতের আগে আগে কথা বলবে, আশ্চর্য হবার কিছুই নেই। তবে হ্যাঁ, ইল্লাল গারকাত, ইহুদিদেরকে সবাই শত্রু হয়ে যাবে, ইল্লাল গারকাত, গারকাত গাছ ব্যতীত, গারকাত গাছ ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলবে। এখন তো ইসরায়েলের চতুর্পাশে গারকাত গাছের বাগান করা হয়েছে, মানে তাদের ধারণা এটি যে এটাই আমাদেরকে বাঁচাতে পারে। আচ্ছা বলুন তো, কোনো মুসলিমরা যারা ইহুদিদেরকে হত্যা করবে তারা কি জানে না যে গারকাত গাছের নিচে ওরা আত্মগোপন করবে? জানে তো, হাদিসটা তো পড়েছে, তো পড়লে তো আগে গারকাত গাছই পড়া হবে না? আগে গারকাত গাছই পড়া হবে, তাহলে জায়গা নেই, তাদের জায়গা নেই। তো বলছিলাম দাজ্জালের অনুসারী যারা হবে, সেটা ইহুদি হোক আর যেই হোক না কেন, দাজ্জালের যারাই অনুসারী হবে প্রত্যেককে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম সকলকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, হত্যা করার পরে একটা শ্বাস নেবেন, একটা প্রশ্বাস, আসলে শ্বাস প্রশ্বাস বলতে একটু স্বস্তি পেয়ে বসবেন। স্বস্তির নিঃশ্বাস যখনই ফেলবেন তখনই পৃথিবীতে আরেকটি মারাত্মক ফিতনা চলে আসবে, আরেকটি জটিল ফিতনা চলে আসবে, আরেকটি ভয়াবহ ফিতনা চলে আসবে। আর এই ফিতনাটার নামই হচ্ছে ইয়াজুজ মাজুজ, এই ফিতনাটার নামই হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাহলে দাজ্জালকে খতম করবেন, আরেকটা সম্প্রদায়কে খতম করার মতো একটা চ্যালেঞ্জ ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে নিতে হবে। এর মাঝখানে
ইমাম মাহাদির অনুপস্থিতি, হয়তো ইমাম মাহাদি কখনো ইন্তেকাল করে যাবেন, ইমাম মাহাদির জানাজাতে ঈসা আলাইহিসসালাম শরীক হবেন, এই বিষয়গুলো অন্য প্রসঙ্গ। তো এই ফিতনার পরে, দাজ্জালের ফিতনার পরে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে থাকবেন। ঈসা আলাইহিসসালামের অনেকগুলো কাজ আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত যে দাজ্জালকে খতম করার পরে ঈসা আলাইহিসসালাম ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করবেন, ইসলামী খিলাফত থেকে শুকরকে হত্যা করবেন, তারপরে আপনার জিজিয়া করকে উঠিয়ে ফেলবেন, ক্রুশ বিদ্ধ করা যেটা, এটাকেও তিনি ধ্বংস করে ফেলবেন। ক্রুশ চিহ্ন আমরা বুঝি না, ডাক্তারদের গাড়ির সামনে ক্রুশ চিহ্ন লেখা থাকে, ক্রুশ চিহ্ন থেকে আমরা বুঝতে পারি ইনি ডাক্তার আসছেন, কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে বোঝা যায় যে ক্রুশ চিহ্ন থেকে বোঝা যাবে এটা হয়তো খ্রিস্টানদের কোনো পাদ্রি আসছেন, মানে ইসলামের দৃষ্টিতে এটা হয়। আসলে মানে সব দিক থেকে তাদের যে একটা কুটচাল বা কুচক্রান্ত, সব দিক থেকে যে আমাদেরকে বেষ্টন করে রেখেছে, তাদের যে একটি জাল, এই জাল থেকে যে আমরা বের হতে পারছি না, চতুর্দিক থেকে তারা বেষ্টন করে রেখেছে। আমরা আমাদের বাচ্চাদেরকেও যে টাটা শিখে না, বাচ্চাদেরকে ছোট্টকালে আবু টাটা টেটা আবু টাটা টাটা শিক্ষা দিলাম, টাটাতে হাত নড়ে, হাতটা কেন নড়ে জানেন? তার মানে খ্রিস্টানদের মাঝে বিশ্বাস আছে তারা ঈসা আলী সালাতামকে মানে মাসিকে কি করেছে, তারা ইহুদিরা মাসিকে হত্যা করেছে এটা খ্রিস্টানরা বিশ্বাস করে। তো যেহেতু মাসিকে হত্যা করেছে ঈসা আলী সালাতাম বা যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছে, হত্যা করার সময় তার গলাতে মালা পরিধান করে দেওয়া হয়, আর ফাঁসির যে দড়ি ছিল ফাঁসির দড়ির সঙ্গে ক্রুশচিহ্ন ছিল, ঈসা আলী সালাতামের গলাতেও নাকি ক্রুশচিহ্ন ছিল, এই যে ঝাঁকুনিতে ক্রুশচিহ্নটা ডান বাম টাটা করেছিল, সেই টাটা আমাদেরকে অভিবাদন হিসেবে চালিয়ে দিয়েছে, মানে টাটা। আর মুসলিম মিল্লাত, আমরা মুসলিম জাতি, আর আমরা আমাদের বাচ্চাদেরকে বলবো আবু টাটা, কোনোদিন শিক্ষা দেবো না বেটা বল আসসালামু আলাইকুম, এটাও আমরা শিক্ষা দিতে পারি না। তাহলে আমরা মুসলিম কিভাবে বা কোন দৃষ্টিকোণ থেকে আমরা বাঁচবো আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যা হোক, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাজ্জালকে হত্যা করবেন, হত্যা করার পরে আরেকটি ফিতনার উদ্ভব ঘটবে, তা হচ্ছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের সঙ্গে অনেকগুলো বিভ্রান্তি আছে, যেমন মনে করেন যে আমরা অনেকে মনে করে থাকি যে ইয়াজুজ মাজুজকে বন্দী করার জন্য বাদশাহ জুলকারনাইন, আবার জুলকারনাইনকে আমরা আবার আধুনিক ব্যাখ্যাকাররা বলেছেন যে ইস্কেন্দারকে আবার কেউ বাদশাহ জুলকারনাইন বলেছেন, এরপরে আবার আরেকজন বাদশাহকে জুলকারনাইন বলেছেন, কেউ বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন, আবার বাদশাহ জুলকারনাইন কর্তৃক প্রাচীর নির্মিত যে প্রাচীর, অনেকে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে চীনের প্রাচীরকে বাদশাহ জুলকারনাইনের প্রাচীর বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আসলে জানি না এ বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য, মানে এই বিষয়গুলো যে বিভ্রান্তিগুলো আছে, আমি আপনাদেরকে স্পষ্টভাবে আগামী জুমায় ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইন বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি টানতে যাচ্ছি, তবে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এমন কোনো কার্যকলাপ যাতে না করি যাতে আমরা ইহুদি এবং নাসারাদের দোসর হয়ে যাই, তাদের এমন কোনো কালচার, তাদের এমন কোনো সংস্কৃতি বা তাদের এমন কোনো সভ্যতা আমরা গ্রহণ না করি যাতে আমরা তাদের অনুসারী হয়ে যাই। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো কওমের সাদৃশ্যপূর্ণ কাজ করে বেড়াবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজী এগুলোর থেকে বেঁচে থাকি তাহলে আমরা হয়তো দাজ্জালের অনুসারী হওয়া থেকে বেঁচে থাকবো, আর দাজ্জালের অনুসারী হওয়া থেকে বেঁচে থাকতে পারলে মাশাআল্লাহ আল্লাহ চাহিত আমরা ঈসা আলাইহিসসালামের অনুসারী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন এবং ঈসা আলাইহিসসালামের দলের অন্তর্ভুক্ত করিয়ে দিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।